মুসলমান ভাইরা, আল্লাহর নবী বলেছে এই হাত দিয়ে কেউ বউ মারবে না, যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না। কে বড় বড় চোখ করে তাকাচ্ছে ওকে? হ্যাঁ, এনেকে বউ মারা মানুষ আছে? বউ মারে কি গরুর মতো করে মারে? গরু দুই রকম করে মারে না। আরঙ্গে দেখলাম একটা লোক বউ মারতে মারতে বউ কে সিল্লে বালা করতে গড়াগড়ি করতেছে, কাপড় খুলে গেছো গরুর মতো বেরিয়েছে। তুই মানুষ না জানো? বউ মারে এইরকম, এরকম লোক আছে না নাই? অথকান আছে না নাই? মানুষ যা ঠেকে তাও ঠেকে না। তুই যে পরের মেয়ে এক মানুষ তোর বর্গায় যে আঘাত করিস, তুই একটা খায়া দেখ কিরকম ঠেকে। বৌমার হারাম, যারা এই হাত দিয়ে বৌ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। আজকে মা বোনেরা মাহফিলে আছে না? মা বোনেরা শুনে বলবি না, হারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসিল? তিনি বলে আমারও দাম নাই, সব বোনে সেটা চুল ধরে ধরে পেটে ভালো করে বুঝো। মা বোনদের বলে মা, স্বামী যদি রাগের সময় তোমার শরীরে যদি আঘাত করে থাকে গো মা, ওই জায়গাটা চিহ্নি করে রাখো, স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজকের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়িবে না। এখন মা বোনেরা বলছে না মারে ভালোই করছি। হ্যাঁ, স্বামীর কি রহমতের হাত, সুদ খাওয়া হাত, গুস খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত, বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ, আমার হয় সন্ধ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে জোরকন ঠিক কিনে। তাৎকা বিড়ি খা, বিবির মুখের কাছে মুখ লে, বউ খালি মুখ ঘুরায়, খালি মুখ ঘুরায়। স্বামী কয় তুমি মুখ ঘুরাও, কয় কয় শরমও লাগে লজ্জাও লাগে, এই মাত্র তুমি তাৎকা বিড়ি খা আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে তোর মুখের গন্ধ বেশি, ইস্তেরি করে থুয়ে যাব আমি আজকে। কি খারাপ লাগতেছে নাকি? আসলে কেন হাসির কথা বললাম, এই যে তখন কিছু কিছু সময় হাসলে পারে আপনার হাতের বেদি ভালো হয়। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আল্লাহ কোরআনের মধ্যে বলছে ফালিয়া ধাকু কলিলা ওয়ালিয়াবকু কাসিরা, তোমরা হাসো বেশি বেশি করে কাঁদো, তারপরে হাসো কম কম করে হাসলে। হাসার কথা আল্লাহ বলছে, আমার নবীর মুখ ছিল হাস্যল উজ্জ্বল মুখ, হাসি উজ্জ্বল মুখ হলো জান্নাতে মুখ। সুবহানাল্লাহ কর। আর আমাদের, আপনি একজন অফিসার হয়েছেন, আপনার নিম্ন শ্রেণীর অফিসার যা বলতেছে স্যার, উনি স্যার বিড়ি লাগা, স্যারের মুখ পেশার মতো, এটা তো জান্নাতে মুখ হইতে পারে না। ডাক্তারের কাছে দেবেন যদি হাটের ব্যাধি হয়, আপনাকে বলবে মানুষের মতো থাকবেন, কথা বলবেন, হাসি মুখে থাকবেন, চিন্তা করবেন না হাটের ব্যাধি ভালো হবে। খুব খারাপ লাগতেছে আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয়মত্র মা বোনদের বলি মা, যুবকদের বলি ভাই, আপনার মুরব্বীদের বলি বাবা, আপনার টাকনার নিচে কাপড় পরেন না, টাকনার নিচে কাপড়ও পরলে এই মোনাজাত আল্লাহর দরবারে বাদন কবুল হবে না। নামাজ পড়ে রোজাও রেখে আল্লাহর আদালতে আপনার আসামি হওয়া লাগবে, নামাজ রোজা পরেও বাদান দোজকে যাওয়া লাগবে যদি আপনি টাকনার নিচে কাপড় পরেন। কথা বুঝতেছেন না? আর মা বোনদের বলি মা, টাকনার উপরে কাপড় পরেন না, আপনারা পরবেন টাকনার নিচে, পুরুষ পরবে টাকনার উপরে। এখন উল্টো হয়ে গেছে, পুরুষ পরে বাদান টাকনার নিচে, মেয়েরা পরে বাদান টাকনার উপরে। দোজকি মহিলা দেখার জন্য ঢাকা যাওয়া লাগবে না, দোজকি নারী দেখার জন্য ঢাকা যাওয়া লাগবে না। সেই নারীরা সুন্দর করে সাজগোজ করে, কি করে? পায়ে পরে হাই হিল করতেছে, শুধু কিল কিল ঠোঁটে লাগে লস্কের পিস, যুবকের দেশিস চোখে পরে মেসকারা, দেখে বুড়ো মানুষের কাম সারা। কথা কয় না, কথা কয় না। আমার মেয়ে ভাই বন্ধুগণ, আমার যেই মেয়েরা পর্দা করে না, আপনার ঠোঁটে লিপস্টিক লাগাইয়া, এরপরে আপনার আইবুড়ো মাখাইয়া, আপনার শর্ট কামিজ পরিয়া, আপনার টাকনার উপরে আপনার পায়জামা পরিয়া রাস্তা দিয়ে হাইতে গেলে বুঝতে হবে এই নারীটাই হলো জাহান্নামী। মেয়েরা ইসলামী পোশাক গায়ে দেয়,
মেক্সি পরে ভালো, এরপরে থ্রি পিস পরলে সেটাও ভালো, কারণ থ্রি পিস পরলে আপনার পুরো শরীরটা ডাইকে থাকে যতক্ষণ ঠিক কিনা। ব্লাউজ পরলে কিছু পেট দেখা যাওয়ার সম্ভাবনা আছে, কারণ 55 ইঞ্চি বডি আপনার চার গিরা কাপড়ের ব্লাউজ গায়ে দেয়। এইরকম নারী বাংলাদেশে আছে আর না? আর যদি কোন হুজুর 55 ইঞ্চি বডি পাঁচ গিরা চার গিরা কাপড়ে ব্লাউজ কেমন করে গায়ে দেয় আমার দিকে তাকান। এখান থেকে এই পর্যন্ত কাটা, কথা বুঝতেছেন না? এখানে নাই চার গিরা থেকে কয় গিরা, 12 গিরা, বাদান দে ডান পাশে নাই এক গিরা, বাম পাশে নাই এক গিরা, গেল কয় গিরা? আর পিছনে হলো কেসি গেট, এখানে থাকে না চার গিরা, থাকে আর চার গিরা। কাটা ফাটা সে রাজামা নারী দিয়া গা, ওর না উড়াইয়া না দি রাস্তা দিয়া যায় যরকম ঠিক কিনে। এরাই হলো দোজকি নারী। দোজকি নারী দেখ পেলে কি টাকা দেওয়া লাগবে নাকি? তোমরা থ্রি পিস পরো ভালো জিনিস, কামিজ পরো ভালো জিনিস, পোশাক পরো ভালো জিনিস, এটা ইসলামী পোশাক, মেক্সি পরো ইসলামী পোশাক, কিন্তু ওই মেক্সি পরে থাকবে বাড়ির ভিতরে স্বামীকে খুশি করবার জন্য। তুমি সব কামিজ পরিয়া রাস্তা দিয়ে যাইতেছ টাইটভাবে পরিয়া, এরপরে অন্য মানুষ দেখলে আবার টানাটানি করো কে? কথা কয় না, কথা কয় না, তাহলে বোঝা গেল মানুষকে দেখানোর জন্য যাচ্ছ, তুমি মানুষকে খুশি করতে চাও। খুশি যদি করতে হয় তোমার স্বামীকে খুশি করো, লিপস্টিক যদি লাগাতে হয় স্বামীর সামনে লাগাও, থ্রি পিস যদি পরতে হয় স্বামীর সামনে পরো, স্বামীকে খুশি করবার জন্য। আজকে আমাদের মারা আমাদের স্বামীরাও দেখতেছে যে টাকনার উপরে কাপড় পরা হারাম, বিবি টাকনার উপরে কাপড় পরতেছে, কোনোদিনও নিষেধ করে না, তোর কাপড় টাকনার উপরে গেল কোনে? এইতে যদি বলে যদি মার খায়, ঠিক কইছে? এই যুবক তুমি বারবার চলে যাওয়ার নামক কি বাচ্চা মানুষ ডায়াবেটিস হয়েছে নাকি? না এই বয়সে কোনো কোনো মুহূর্তে গেলে বউ থাকবে কেমন করে বিয়ে করলি? তিন চারবার উঠলো আর গেল, আর বুড়ো মানুষ বসে রয়েছে ওর মতো চাংরা চলে যেতেছে, কি খারাপ লাগতেছে নাকি? চলবে তো কোনটা খানি? নারা জাহান্নামী পুরুষ দেখলে আপনার ডাকা যাওয়া লাগবে না, কথা বুঝতেছেন না? দোজকি মানুষ দেখলে ডাকা যাওয়া লাগবে না। দোজকি মানুষ কারা? যারা অহংকার করে, কথা বুঝতেছেন না? অহংকার করে ওরাই হলো বেদান দোজকি। আল্লাহ বলেছে আল কিবরিয়া ইউয়ার হৃদয়ী, অহংকার করে শোভা পায় আমার আল্লাহর কানে। আমরা কানে হাত দে বলি মোতাজ জেহানি লাজেহাতিল কাবাতে শরীফাতে আল্লাহু আকবার, আল্লাহর অহংকার করে শোভা পায়। আর অহংকার করে শোভা পায় মিস্টার ইবলিসের জাহান্নামের টার্মিনালের দ্বারা থাকবে, আহ্বান করে বাদন দোজকে নিয়ে যাবে। আমার মুসলমান ভাইরা যারা অহংকার করবে তারা আল্লাহর চাদর ধরে টানাটানি করে। আমাদের দেশে আমাদের প্রধানমন্ত্রীর আসল ধরে কেউ যদি টান দেয় ওর ফাঁসি হবে না সুল হবে? কতক্ষণ অবিশ্বয় তার ফাঁসি হবে? তাহলে সামান্য বাংলাদেশের ছোট ভূখণ্ডের প্রধানমন্ত্রীর শাড়ির আঁচল ধরে টান দিলি তার যদি ফাঁসি হয়, যে বিশাল আসমানের মালিক জমিনের মালিক তার চাদর ধরে যদি টানাটানি করে ও তো দোজকে যাবে। এই অহংকার আছে কিছু কিছু মাওলানার ভিতরে, কথা কয় কিছু কিছু মাওলানা মনে করে না জানে আমি কি হয়ে গেছি। একটা হুজুর আইসে মানুষ যাবে মোসাফা করার জন্য সালামের সরেন সরেন সরেন, তাহলে বুঝতে হবে ওই দোজকি লোক। মৌলবি হে মসনবি হে মৌলবি, মৌলবি হে মসনবি হে মৌলবি, দর্শে কোরআন দর হাকিকত পারবি, দর্শে কোরআন দর হাকিকত পারবি যরকম ঠিক কিনে। তাহলে বোঝা গেল আমি মৌলানাকেও খাতর করি না, রাগ করতেছেন মনে হয় তাই না? আমার ভাইয়েরা মানুষের আল্লাহ বললেন অকুল লাঘমা কলাং কাদিমা মা সদি
নরম নরম কথা কও, খবরদার মার মনে আঘাত দিয়ে কথা বলবে না, আর বাবার মনে আঘাত দিয়ে কথা বলবে না। আল্লাহ বলে বান্দারে তোমার মা তোমার বাবা পিছনে পড়ে যদি পেশাব করে পায়খানা করে, মা বাবার পায়খানা তোমার পরিষ্কার করা লাগবে। এ কথা কার? মা হয়েছে বুড়ি, গাছ আছে আমার বুড়ি, বাবা হলো বুড়ো, পিঠের উপর দৌড়ে দৌড়ে গুড়ো, শ্বশুর হচ্ছে আব্বা যান, শাশুড়ি হচ্ছে আম্মা যান, বিয়ে করছে পিয়েরা যান, ওরাই সব জানে না যান, পরাণের পরাণ জোর কম ঠিক কিনে। যুবক, তোমার মা তোমার বাবা কষ্ট করে তোমাকে মানুষ করছে, তোমার মা বাবা বুড়ো হয়ে গেছে, আর আমার কদর নাই, বাবার কদর নাই। যুবক, তুমি যদি পাবনা শহরে যাও, আটগড়িয়া বাজারে যদি যাও, আসতে যদি দেরি হয় রাত যদি বারোটার সময় আসো, এসে দেখবে কনকনা শীতের মধ্যে বাড়ির সব মানুষ ঘুমাইছে, একজন মানুষ ঘুমায় নাই, সেই ব্যক্তিতে হলো মা। যদি পাবনার শহরে যাও, এসে দেখবে বাড়ির সব মানুষ ঘুমাইছে, কেউ তোমার জন্য অপেক্ষা করে নাই, একজন মানুষ তোমার জন্য রাস্তা আগা গেছে, সেই ব্যক্তি হলো তোমার বুড়া বাবা। আপনার লাঠি হাতে করে করে রাস্তা আগা যা, মানুষের জিজ্ঞেস করে, বাবা আমার বেটা আব্দুল সালামকে দেখছো? কয় দেখি নাই। তোমার বাবা লাঠি হাতে করে নিয়ে বুড়া মানুষ আগা যায়, বাড়িতে এসে দেখবে তোমার বুড়া মা 80 বছর বয়স, কনকনা শীতের মধ্যে লেপ গায়ে দেয় না, খাতা গায়ে দেয় নাই, তো শোকার কম্বল গায়ে দেয় নাই, তোমার খাবারটা ওই লেপের নিচে চাদরের নিচে রেখে দিয়েছে। আমার বেটা রাত 12টার সময় আসতেছে, খাবারটা ঠান্ডা হইলে আমার বেটার কষ্ট হবে, মা দুঃখিনী ওই শীতের মধ্যে কষ্ট করে বাচ্চাকে গরম রাখার জন্য, যাদের কষ্ট না হয় উনি হলো মা। তোমার যদি বউ থাকে, তুমি যদি ঢাকা যাও অথবা রাজশাহী যদি যাও, আসতে যদি দেরি হয় খেয়াল করে দেখবে বাবা বাড়িতে আসতে দেরি হলে রাত 12টা 1টা 2টার সময় যদি এসে দেখেন, আপনার বিবির ঘরে দরজার পাশে দাঁড়াবেন, দরজা শক্ত, এরপরে বাই ঘরে দরজার পাশে দাঁড়াবেন শক্ত, ছেলের ঘরে দরজার পাশে দাঁড়াবেন সেটাও দেখবেন শক্ত, কিন্তু মা দুঃখিনী ঘরে দরজার কাছে গেলে যা দেখবে মার ঘরে দরজা খোলা। যা যদি বলেন মা তুমি কেন ঘুমাও না, মা বলে বেটা রে তুমি ডাক গেছো, মোবাইল করছো, আসতে মা আমার দেরি হবে। ও বেটা বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে, কিন্তু আমি মা আমার চোখে ঘুম আসে না। যার মা নাই সেই মায়ের ব্যথা বোঝে, বাবাদের মারা গেছে সেই বেদন বাবার ব্যথা বোঝে। চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসবে, কলিজা যদি আঘাত লাগে যার মা নাই তার কলিজা আঘাত লাগবে। বাবা, আমার বাবা এই জমিনে বেঁচে ছিল 97 বছর বয়স, আমার মা 112 বছর পর্যন্ত বেঁচে ছিল। আমি দেখেছি যখন আমি মাফিলে গেছি, বাবার পায়ে হাত রাখছি, মার পায়ে হাত রাখছি, চুমা দিছি, আব্বা জিজ্ঞেস করছে বেটা কখন আসবে, আমি বলছি রাত 12টার পরে আসব। এবার আমার বাবা আমি আসতে দেরি হয়েছে, আমার বাবা বাস স্ট্যান্ডে দেবাদান 12টার আগেই দাঁড়া থাকছে, 12টা যখন বেজেছে যখন গাড়ি আসছে, বাবা গাড়ির দিকে তাকা থাকছে, বাপসু আন্তরি আসছে, আসি নেই মুখটা ছোট করছে, এরপরে আর এক গাড়ি আসছে দৌড়া গেছে, যা দেখে আমি নাই। এইভাবে 1টা 2টা 3টার সময় যা দেখি বাবা বাস স্ট্যান্ডে দাঁড়া আছে, বুড়া মানুষ 97 বছর বয়স, লাঠি হাতে করে নিয়ে এইরকম কনকনা শীতের মধ্যে দাঁড়া আছে, থরথর করে কাঁপতেছে। আমি যা বলছি আব্বা আপনি কেন দাঁড়া আছেন? বাবা গো এই কনকনা শীতের মধ্যে বাড়ির সব মানুষ ঘুমাইছে, বাবাও ভাইও ঘুমাচ্ছে, এরপরে ছেলেরাও ঘুমাচ্ছে, এরপরে চাচারাও ঘুমাচ্ছে, কেন তুমি আসলে? বাবা বলে বেটা রে তোমার মহাব্বতে তোমার মায়ায় আমি তোমার বুড়া বাবা ঘরে থাকতে পারি না।
ভাই বাবা ছিল মাঝখানে গেছে, এখন বাবা নাই। আর কোন মানুষ মাঝখানে অপেক্ষা করে না। যার বাবা নাই সেই বাবার কথা বলছে, যার মা নাই তারই চোখে পানি আসবে। কলিজা যদি আঘাত লাগে ওই মানুষটা কলিজে আঘাত লাগে। আহা বুড়ো বাবা কোন কোন শীতের মধ্যে হাঁটতে পারে না, হাত ধরে নিয়ে যায় বাবার হাত থর থর করে কাঁপতেছে। আমি চোখের পানি ধরে রাখতে পারি না, বলি বাবা গতকাল আজকে তুমি কষ্ট করছো, আগামীকাল যেন আমার জন্য বাস্তব দাগা যায় না বাবা। তারপরে দেখছি তারপরে দিন ঠিক বাস্তব দেখা গেছে, তর তর করে কাঁদছে। তারপরে বাবাকে চাদর কিনে দিছি, সোয়েটার কিনে দিছি। বাবা আগুনের কাছে বসে আগুন তাপাইছে। বাবা বলছি বাবা এত কিছু দেওয়ার পরে কেন তুমি আগুন তাপাও? বাবা বলে তোমাদের মানুষ করতে এই রক্ত পানি হয়ে গেছে। এখন বাবা মারা গেছে বাবা, আর কেউ আমাকে আগামাশায় না। তার বাবা নাই, তারই তো করি জায়গা থাকবে, চোখে পানি আসলে ওই মানুষ তৈরি তো আসবে। বাবারে বলছি বাবা, বাবা বলছে বেটা রে আমি তো পাগল হই নাই, তোর মা পাগল হয়েছে। বাড়িতে যা দেখি বাড়ি সব মানুষ ঘুমাইছে, বিবি ঘুমাচ্ছে, ছেলে ঘুমাচ্ছে, বাইরে ঘুমাচ্ছে, মা দরজা খুলিয়া বুড়া মানুষ উকি মারে মারে দেখতেছে, দেখে বেটা আছে কিনে। যা দেখি বুড়া মা এখনো বসে আছে, কি গো মা তুমি কেন ঘুমাস না? মা বলে ঘুমাসি নে তোমার মায়া, এই চোখে আমার ঘুম আসে না। এখন মালা আর কে বাবার জন্য অপেক্ষা করে না। এখন তো বাড়ি যা ভাই, তখন মা ছিল বিবির ঘরে দরজা হাত দিছি দরজা শক্ত, ছেলের ঘরে দরজা হাত দিছি শক্ত, বিবির ঘরে দরজা হাত দিছি শক্ত, মায়ের ঘরে দরজার কাছে গেছি দরজা খুলে গেছে। মারে বলছি মা বাড়ির সব মানুষ ঘুমাইছে তুমি কেন ঘুমাও না? মা বলে বেটা রে বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে আমার চোখে ঘুম আসে না, কারণ তারা মা না আমি মা। তুমি ওই দিন বুঝবে বাবা যেদিন তোমার বিবি মা হবে আর তুমি যখন বাবা হইবে। এখন রাত্রি রাত্রি বাড়িতে যাই, এক একদিন মাত কন কনা শীতের মধ্যে, এবার তো কঠিন শীত। সেদিনও বাড়িতে যাইয়া যা দেখি বাড়ির সব মানুষ ঘুমাচ্ছে, বাইও ঘুমাচ্ছে, ছেলেও ঘুমাচ্ছে, বিবিও ঘুমাচ্ছে, মার ঘরে দরজায় টাকা দেখি তালা দেওয়া, দরজা খুলে ঘরের মধ্যে টাকা দেখি মার খাট আছে কিন্তু মা নাই। অমনি আমি মার কথা মনে করি, আমি কাঁদতে লাগলাম। বিবি বলে কেন কান্দ? আমি বললাম বিবি রে আজকে মা নাই, আর কেউ আমার জন্য অপেক্ষা করে না। বাবা জানোই মা পাঁচটা কাপড় নিয়ে, বাবা তিনটা কাপড় নিয়ে ওই কবরের মধ্যে ঘুমিয়ে আছে। ওই বাবার কি বাদান শীত লাগে না, মায়ের কি ঠান্ডা লাগে না, কেম নক দিয়া ঘুমাইয়া আসো আম্মা অন্ধকার আর ওই কবরে শীতে রদিন ঠান্ডা মাটিতে আম্মা রইছো কেমনে তুমি ঘুমাইয়া। ওই মা সুন্দর করে ঘর সাজাইছে কিন্তু মায়ের ঘর আছে কিন্তু মা নাই। বাবা আপনার জমা জমি চাষ করছে ওই জমি রাখিয়া বাবা তিনটা কাপড় নিয়ে বাদান ঘুমিয়ে আছে। ওই বাবা কোনোদিন ওই জমি আর আবাদ করতে বাদান আসে না। সেই দিনও আমি আমার বাবার ক্ষেত দেখার জন্য গেছি, আমি যা দেখি আমার বাবা যেই ক্ষেতে চাষবাস করছে ওই ক্ষেতে ওই ক্ষেতটা আছে কিন্তু বাবা নাই। আমি ওই ক্ষেতে যাওয়ার সাথে সাথে চোখের পানি ধরে রাখতে পারলাম, আমি কাঁদতে লাগলাম। আমার ভাই জিজ্ঞেস করে কেন তুমি কান্দ? আমি বললাম বাইরে এই ক্ষেতে আব্বা চাষবাস করতো, বাবার ক্ষেত আছে কিন্তু বাবা নাই।
যুবক তোমার বাবা ওই জায়গাটা রাখছে বিক্রি করে নাই কোনো কিছু নিয়ে যায় নাই তিনটা কাপড় নিয়ে বাবা ওই কবরের মধ্যে মা সুন্দর ঘর সাজাইয়া এরপরে বাদান পাঁচটা কাপড় নিয়ে কবরের মধ্যে শুয়েছে কোনো ব্যক্তি সন্তান যদি কোনো ব্যক্তি যদি ওই মা বাবার জন্য যদি দান খয়রাত করে দানের দৌলতে মা বাবার কবরের গোড়া যাব আল্লাহ মাফ করে দেয়।